আধার মামলায় সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে রাজ্য, সংসদে পাশ হওয়া আইন কিভাবে চ্যালেঞ্জ করতে পারে রাজ্য সরকার, এমনই প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। জ্যোতির্ময় কর্মকার আমাদের নয়াদিল্লির প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জ্যোতির্ময়, আজ সুপ্রিম কোর্ট ঠিক কি জানালো? দেখো, এই মুহূর্তে কিন্তু সুপ্রিম কোর্টে বলা যেতে পারে বড়সড় প্রশ্নের মুখে পড়েছে রাজ্য সরকার। সরকারের কাছে জানতে চাওয়া হয়েছে যে যে আইনকে সংসদে পাশ করা হয়েছে সেই আইনে নিয়ে কিভাবে প্রশ্ন তুলতে পারে, এবং রাজ্য সরকার সংসদে আইন করা পাশ করা আইন নিয়ে একজন একটা রাজ্য সরকার প্রশ্ন তুলছে, এই বিষয়টা নিয়ে কিন্তু মূলত রাজ্য সরকারকে বিঁধেছে সুপ্রিম কোর্ট। সেক্ষেত্রে বক্তব্য হচ্ছে যে কোনো ব্যক্তি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ও তিনি শীর্ষ আদালতের দ্বারস্থ তিনি হতে পারে, কিন্তু একটা রাজ্য সরকার কখনোই কিন্তু আইন সভার বিরুদ্ধে তিনি বিচার ব্যবস্থায় যেতে পারেন না। স্বাভাবিকভাবে এই বিষয়টা নিয়ে বড়সড় একটা প্রশ্ন উঠেছে, এবং আমরা যে বিষয়টা জানি যে রাজ্য সরকারের তরফ থেকে আধার মামলায় যে মূল প্রশ্নটি তোলা হয়েছিল সেটা হচ্ছে যে আধারকে সমস্ত ক্ষেত্রে ম্যান্ডেটরি করা হচ্ছিল, বিশেষত সামাজিক প্রকল্পগুলির সুবিধার ক্ষেত্রে, পরিষেবা পাওয়ার ক্ষেত্রে আধারকে সম্পূর্ণভাবে ম্যান্ডেটরি করা হয়েছিল, তার বিরোধিতা করা হয়েছিল, এবং তার পাশাপাশি মোবাইলের সঙ্গে আধার লিঙ্কিং তারও বিরোধিতা করা হয়েছিল, এবং সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার পিটিশন দাখিল করে পার্টি হয়েছে, এবং বেশ কিছু ব্যক্তিগত উদ্যোগে অনেকে কিন্তু এই এই মামলাতে তার সামিল হয়েছিলেন, কিন্তু যেহেতু রাজ্য সরকার এখানে সামিল হয়েছে সে কারণে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে আজকে শীর্ষ আদালত প্রশ্ন তুলেছে। এবং যে খবর আমরা পাচ্ছি যে আজকে দুপুরের পরে, ব্রেকের পরে কিন্তু আবার এই মামলার শুনানি হবে, এবং সেই শুনানি কিন্তু মূলত চূড়ান্ত শুনানি হতে পারে। পূজা।